সকালে স্নান টান সেরে ঠাকুর দিয়ে নিয়েছি, যেহেতু এখন ঠান্ডা এসে পড়েছে তাই জন্য আমার একটু স্নান করতে লেট হয়ে যায়, 9টা বেজে যায়, কিন্তু গরমের দিনে আমার 7:30-8টার ভিতরে স্নান সেরে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, কাল ছিল কালী পূজা, তো কালী পূজার ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তো যদি না দেখে থাকো তোমরা দেখে নিও। আজ হলো দিওয়ালি, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে দিওয়ালিতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে সেলিব্রেট করি। তো তার আগে আমি তোমাদেরকে জানাতে চাই গুড মর্নিং, এবং বঙ্গাস ফুল ব্লগের তরফ থেকে তোমাদের সবার জন্য রইল কালী পূজা এবং দীপাবলির শুভেচ্ছা ও শুভকামনা। আই হোপ যে তোমাদের দীপাবলি এবার খুবই ভালো কাটুক। তো বন্ধুরা, আই উইশ ইউ এ হ্যাপি অ্যান্ড সেফ দিওয়ালি টু অল। তো খুব সেফলিভাবে ক্র্যাকার্স তারপর বাজিগুলোকে তোমরা ফুটিও, তো আমিও চেষ্টা করব যে কতটুকু সেফটিভাবে বাজিগুলো ফুটানো যায়। তো যাই হোক, চলো আজ সকাল 9টা থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, তো দেখি আজ সকাল থেকে রাত পর্যন্ত কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো, লেটস স্টার্ট উইথ দ্য দিওয়ালি ব্লগ। তো দেখে নিয়েছো আজকের জন্য দিওয়ালি স্পেশাল মেনু আমাদের কি হয়েছে। আজ হয়েছে চিকেন কষা অ্যান্ড ফ্রাইড রাইস। তো পুরো ক্রেডিটটা আমার দি এবং আমার মার, মা বানিয়েছে চিকেন কষা অ্যান্ড আমার দি বানিয়েছে ফ্রাইড রাইস। হ্যালো ভিউয়ার্স, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ একটু ঘুমিয়েছিলাম সেই জন্য চোখ মুখগুলো একটু ফুলে ফুলে গেছে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা এবং ঠাকুর পূজা টুজাও দিয়ে নিয়েছি। তো চলো এখন দীপাবলির ক্যান্ডেলস এবং দিয়াসগুলো জ্বালিয়ে নিই, সো লেটস গো। তো দেখো, এখানে আমি সব প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি। তো আমি হাতে আমি নিয়ে নিয়েছি প্রদীপ, এখন রঙ্গোলির উপর সবগুলোকে এক এক করে ডেকোরেট করে দিই। তো দেখতে পাচ্ছ দিওয়ালির জন্য আমি ক্যান্ডেলস এবং প্রদীপগুলো দিয়ে দিয়েছি, তো দেখতে খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাকে জানিও। হ্যালো বন্ধুরা, তো দেখে নিয়েছো আমি ক্যান্ডেলস এবং প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আছে কিছু বাজি, কিছু কাল ফুটিয়েছিলাম, তো কিছু আজ ফোটাবো। তো এইগুলো হলো আজ আমি দীপাবলি স্পেশাল একটু ফুটিয়ে দেবো, যখন ফোটাবো তখন আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো এখন আমি রেডি হয়ে যাব, তো এটা পরবো। তো ক্রপ টপের মিসু হল ভিডিওটা তোমরা দেখেছিলে, সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি দিওয়ালিতে কি করব। তো এটা পরে একটু মেকআপ করে আমি রেডি হয়ে যাই, তো দেখি একটু ঘুরে আসি দিওয়ালি থেকে, এবং কালী পূজাও কিছু কিছু দেখে আসব। তো করোনার জন্য তো এমন কিছু হবে না, আমাদের লামডিংয়ে খুব সুন্দর কালী পূজাও হয়, তো দেখি কি কি হয়। তো চলো ঝটপট আমি রেডি হয়ে যাই। হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো
এই ক্রপ টপটা আমি পরে নিয়েছি। তো বাইরে আজকে এমন কোনো ঠান্ডা নেই, অল্প অল্প ঠান্ডা আছে, তো হয়ে যাবে। আর অপশনের জন্য একটা সোয়েটার নিয়ে নেব হালকা পাতলা, যদি বেশি ঠান্ডা প্রয়োজন হয় তাহলে পরে নেব। তো চলো এবার বেরিয়ে পড়ি আমরা ঘোরার জন্য। দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা থিম বানানো হয়েছে, তো আমার দেখে খুবই ভালো লেগেছিল। তো এখানে সব কোভিড-19 ফ্যাক্ট আছে। তো এখানে আছে সোনু সুদের বড় একটা পোস্টার, কারণ উনি করোনাতে গরিব দুঃখীদের খুব খুব খুবই হেল্প করেছিল। কালী পূজা আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা এসে পড়েছি আমাদের শীতলা বাড়িতে। এখন বাড়ি গিয়ে বাজি ফোটানো হয়নি, বাজিগুলো ফুটিয়ে নেব।
তো দেখতে পাচ্ছ এখানে আছে আমার কাজিন ব্রাদার, তো ও বাজি ফোটাতে একদম ম্যাডলি ভালোবাসে, তো ও এখানে ফোটাচ্ছে সিঙ্গেল শর্টগুলো। আর এখানেও আছে 25 পিসের আকাশ বাজি, তো এগুলো যখন আকাশে গিয়ে ফুটে তো দেখতে খুবই ভালো লাগে। Then again. ঘুরাও হাত কোন দিকে থাকে থাকে ঘুরে মাঙ্গ হ্যাপি দিওয়ালি গো। হ্যালো বন্ধুরা, তো আমি বাড়ি এসে পড়েছি, তো আমার পূজা শেষ হয়ে গেছে দেখা। তো তোমাদের কেমন লেগেছে আমাদের লাভিংয়ের পুজোগুলো? আশা করি ভালো লেগেছে, এমন কিছু হয়নি, অন্যবার আরও ভালোভাবে হয়। তো দেখো আমি একটা বেলুনও নিয়ে এসেছি আমার জন্য, কারণ আমার বেলুন খুবই ভালো লাগে। তো এসে পড়েছি ঘুরে, বেশি সময় লাগেনি কারণ কিছু খাইনি, কারণ আমাদের বাড়িতে আজ দিওয়ালির স্পেশাল চিকেন এবং ফ্রাইড রাইস হয়েছে। তো বাড়িতে যখন এত টেস্টি রান্না আছে, তো বাইরের খাবার কী খাবো সেই জন্য আর খাইনি। তো একটু পরে রাত্রে ডিনারটা করে নেব। তো এখন বাজে রাত 9:30, তো 9:30 সময় আমি ব্লগটাকে শেষ করছি আজকের জন্য, এতটুকুই দিওয়ালি শেষ এবারের মতো। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিও। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটাতে আমার পাশে থাকার জন্য। তো চলো আজকের জন্য হয়ে গেলো এতটুকুই, দিওয়ালি এবার এইভাবেই কাটিয়েছি, তো খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে, আশা করি তোমরাও খুব সুন্দরভাবে দিওয়ালি কাটিয়েছ। তো চলো টাটা বাই বাই।
बनाई सबके लिए।